মঙ্গলবার বিকেল চাকরি প্রার্থী হিসেবে রাজধানীর কচুক্ষেত এলাকায় প্রতারকদের সামনে হাজির হলে তারা জানান পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক হিসেবে চাকরির জন্য তাদের দিতে হবে 20,000 টাকা বেতন আকর্ষণীয় প্রতি মাসে সব মিলিয়ে 22,000 টাকা আর যেহেতু তারা সেনা সদস্য তাই চাকরি দেওয়ার সুযোগ রয়েছে তাদের তবে সুযোগ সীমিত তাই দ্রুতই দিতে হবে এ টাকা পরদিন বিকেলে প্রতারকদের কথা মতো টাকা নিয়ে হাজির হলে দেখা মেলে আরো দুজন চাকরি প্রার্থীর কাঙ্ক্ষিত চাকরি পেতে টাকা নিয়ে এসেছেন তারা বিষয়টি আগে জানানো হয়েছিল বনানী থানা পুলিশকে প্রতারকরা যখন চাকরি প্রার্থীদের সাথে লেনদেনের বিষয়ে কথা বলছিলেন তখনই হাজির হয় পুলিশ হাজির হন আড়ালে থাকা যমুনা টেলিভিশনের চিত্রগ্রাহকও অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার নিশ্চিত প্রতারণার হাত থেকে রক্ষা পেলেন চাকরি প্রত্যাশীরা জানালেন সেনা সদস্য পরিচয়ে পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে টাকা চেয়েছিল এ দুই প্রতারক মেধার পরিচয় দিয়ে তারা জানতে চায় যে মানে টাকা চায় যে ড্রাইভারে তোমরা যদি আবেদন করো তাহলে 30,000 টাকা দিতে হবে আমাকে বলছে যে পদ্মা সেতুতে ড্রাইভার না হবে ড্রাইভারের বেতন 30,000 টাকা আর শ্রমিকদের বেতন 20,000 টাকা বড় বড় অফিসারের নাম দিয়া পদ্মা সেতুর নাম দিয়ে মনে করেন যে 30,000-40,000 টাকা গরিব মানুষের থেকে হাতায় নিতেছে 30,000 আর 20,000 ঘুষ দিতে হবে গ্রেপ্তারের পর মেজর পরিচয় দেয়া তোফাজ্জল স্বীকার করলেন সেনা সদস্য নন তিনি আরেকজন জানালেন তিনি সেনাবাহিনীতেই কর্মরত কাজ করেন বার্তাবাহক হিসেবে আর মেজর পরিচয় দেয়া তোফাজ্জল এ কাজে উদ্বুদ্ধ করেছিলেন তাকে এক সপ্তাহ ধরে মানে মানুষের কাছে বলতেছি যে পদ্মা সেতুর লোক নেবে তোমার যদি ঢোকা ইচ্ছে থাকে তাহলে ঢুকতে পারো এখানে আমার এক মেজর স্যার এটা অফারটা দিছে আমরা লেবার লেবার ড্রাইভার থেকে 15,000 টাকা করে চাইছি পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা নিজেদেরকে সেনাবাহিনীর একজন সাবেক মেজর বলে পরিচয় দিয়েছে ড্রাইভারের পদে 30,000 টাকা এবং সাধারণ শ্রমিকের জন্য 20,000 টাকা করে নিচ্ছিল বলে তারা স্বীকার করে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় মামলা করেছেন প্রতারকদের খপ্পরে পড়া এক ব্যক্তি একই সাথে দাবি জানিয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তির যাতে আর কেউ এ ধরনের প্রতারণার সাহস না পান পদ্মা সেতুতে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে কিছু প্রতারক চক্র এমন অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে আজ তেমনই একটি প্রতারক চক্রের পরিসমাপ্তি ঘটল বনানী থানা পুলিশের হাতে তাদের হাতে নাতে ধরিয়ে দেওয়ার পর আতাউর কাউসার যমুনা নিউজ ঢাকা